গুড মর্নিং ফ্রেন্ড, আজকে কপিটাকে ফুলকপিটাকে একটু অন্যভাবে বানাচ্ছি। জলটাকে গরম হয়ে গেছে, এবার জলেতে একটু নুন দেব। একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, তারপরে ফুলকপিটাকে দিয়ে দিলাম। আজকাল ফুলকপির মধ্যে প্রচুর পরিমাণে পেস্টিসাইড দেওয়া হয় এবং এতে যত পোকামাকড় যদি থাকে, এটা গ্যাসটা বন্ধ করে দেবো। এভাবে 10 মিনিট রাখবো। 10 মিনিট পরে কপিগুলোকে তুলেছি, তুলে জলটা ঝরতে দিয়েছি। এবার এদিকে কড়াই চাপিয়ে দিয়েছি তেল গরম হওয়ার জন্য, আঁচটা বাড়িয়ে দিয়েছি। এবার এটা তেলটা গরম হলে কপিগুলো ছেড়ে দেবো। এরপরে কপিগুলো ছাড়লাম। কপিগুলো ভাজা হচ্ছে, বেশি আঁচ দিয়ে ভাজতে হবে, আঁচটা বাড়িয়ে দিতে হবে। ভাজার সময় একটু সামান্য পরিমাণে হলুদ আর একটু অল্প এতটা একটু কম একটু নুন দিয়ে দেবো। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, এবার আমি এটা তুলে রাখছি। এরপর কী করব, পনিরটাকে একটু ভেজে নেব। পনিরটাকে কীভাবে করবেন দেখুন, একদম গুঁড়ো গুঁড়ো, এতে কোনো মানে পিস পিস করা নেই, এইরকমভাবে করতে হবে। তেলটা গরম হলে এটা ছেড়ে দেব। সব থেকে বেস্ট হচ্ছে গরুর দুধ, মানে দেশি গাড়ির গরুর দুধ, তার মধ্যে লেবু লেবু দিয়ে, দেশি গরুর দুধ, সেই দুধকে পাতি লেবু দিয়ে সেটাকে ছানাটা কাটিয়ে নিতে হবে। কাটানোর পর যে ছানাটা হবে সেইটাকে রসটা মানে জলটাকে ফেলে দিতে হবে, পুরো ছেঁকে একদম মানে শুকনো করে নিতে হবে। সেই ছানাটা দিয়ে যদি আপনি করেন তো সব থেকে বেস্ট। দেখুন এটা নেড়েছি, নাড়ার পর এটা একটু হালকা লালচে হয়ে গেছে, আমি এটাকে তুলে রাখবো। ছানাটা তুলে রাখার পর এরপরে ফোড়ন দিচ্ছি, শুকনো লঙ্কা তেল দিয়ে ফোড়ন দিচ্ছি, জিরে, কারি পাতা। তার সাথে দিলাম হিং। ফোড়নটা হয়ে গেলে কাটা আলু ছেড়ে দেব। আলুটা সামান্য ভাজা হয়ে গেলে ক্যাপসিকাম কাটা, দেখুন এইভাবে ছোট ছোট করে কাটা দিয়ে দেব। এবার এটাকে ভালো করে ভেজে, সামান্য ভাজা হলে টমেটো কাটা, তাকে নাড়তে থাকবে। আঁচটা বাড়ানো গেছে, এভাবে এটা ভাজা হবে। এগুলো যখন ভাজা ভাজা হয়ে যাবে, ক্যাপসিকামটা দেখুন ভাজা হয়ে গেছে, তখন এতে পাঁচ চামচ হলুদ বাটা দিয়ে দেবো, তার সাথে দেবো লঙ্কা বাটা। এটাকে নাড়বো, হলুদটা যদি শুকনো না দিয়ে জলে গুলে দেওয়া হয় তাহলে দুটো জিনিস হয়, একটা স্বাদ বাড়ে
দ্বিতীয় হচ্ছে এটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে না। যে কোনো মশলা হলুদ জিরে মাছটাকে মাঝারি রাখতে হবে, এরপর জিরে ধনে গুঁড়ো সবই হাফ চামচ করে, এবারে আঁচটাকে মাঝারি রেখে মিডিয়াম রেখে এটাকে কষানোর জন্য রেখে দেবো, মাঝে মাঝে এরকম ভাবে নাড়তে হবে। মোটামুটি 10 থেকে 15 মিনিট পরে এই মশলাটা হয়ে যাবে। হয়ে যাবে কী করে বুঝবো, এই টমেটোগুলো পুরোপুরি গলে যাবে, এখানে তেল ছেড়ে দেবে, একটা তেল ছেড়ে দেবে, জলটা পুরোপুরি নড়ে যাবে। হয়েই এসেছে এটা, এরপর লাস্টে আদা বাটা দেবো। মশলাটা হয়ে গেছে, তো নুন দিচ্ছি, নুনটা আপনি আপনার পরিমাণ মতো দেবেন। নুন দিচ্ছি, নুন দেওয়ার পর একটু নাড়বো, একটু সামান্য রাখার পর 4-5 মিনিট রাখার পর আগে থেকে তুলে রাখা ফুলকপি আর পনির ভাজাটা দিয়ে দেবো। তারপরে এটা নাড়বো, মশলাটাকে এইভাবে 10 থেকে 15 মিনিট নাড়তে হবে। দেখুন জিনিসটা কত সুন্দর হয়েছে, একদিকে ক্যাপসিকাম, এদিকে ফুলকপি, টমেটো মিশ্রণে দেখতেও খুব সুন্দর হয়েছে, আর মটরশুঁটিগুলো দিয়ে দেবো। এরপর মটরশুঁটিগুলো দিয়ে দিলাম, এতক্ষণ পর্যন্ত কোনো জল দিইনি, এবার একটু সামান্য জল দেবো, তারপরে এটাকে নাড়তে থাকবো। এভাবে 10 মিনিট নাড়তে হবে, মোটামুটি 8-10 মিনিট পর মশলাটা কষানো হয়ে যাবে। এরপর এটাকে জল দিয়ে দেবো, দেখুন বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেবো। এবার এটাকে আলুটা না গলা পর্যন্ত ফুটতে দিতে হবে, এটাকে আপনি ঢেকে হালকা আঁচে, হালকা মানে মাঝারি আঁচে এটাকে আপনি ঢেকে ফোটাবেন যতক্ষণ না আলুটা গলবে। মোটামুটি 10 মিনিট পর আলুগুলো গলে গেছে আর কপিগুলো গোটা গোটা আছে, কপিটা যাতে ঘেঁটে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে, বেশি নাড়লে কিন্তু ঘেঁটে যাবে, এই যে গোটা গোটা আছে। এরপর এটাকে আমি ঢালবো, এটা নাবানোর পর এতে দেশি বাড়িতে বানানো ঘি দেবো, এরপরে গরম মশলা, কুচিয়ে রাখা ধনে পাতা, ক্যাপসিকাম পনির দিয়ে এভাবে আপনি ভিন্ন স্বাদের ফুলকপি বানাতে পারেন। এটা আপনি ভাত, পরোটা, রুটি, লুচি সমস্ত দিয়ে খেতে পারবেন এবং খুবই সুস্বাদু হবে এটা।
আশা করছি আমার ভিডিওটা ভালো লেগেছে। আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করুন এবং আমার ভিডিওটা অনেক অনেক শেয়ার করুন। ভিডিওটা দেখার জন্য সকলকে ধন্যবাদ।